সিনেমায় যার কণ্ঠ শুনলে কলিজা কাঁপে, চোখের দিকে চাইলে ভয়ে চিনচিন করে বুক, আর ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে ইচ্ছা করে তিনি মিশা সওদাগর। টানা বিপুল সংখ্যক ছবি করে বিশ্বরেকর্ড গড়া মিশা সওদাগরকে ওয়ার্ল্ড ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো অভিনেতা টপকাতে পারেনি। এ পর্যন্ত তিনি বাংলা ভাষায় এত বেশি ছবিতে অভিনয় করেছেন যা পৃথিবীর অন্য কোনো অভিনেতার এক ভাষায় এত মুভি করার সুযোগ হয়নি। বেশ কিছু কারণে বিগত কয়েক বছর ধরে অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলে আসছিলেন মিশা সওদাগর, তবে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এই খল অভিনেতা। সিদ্ধান্ত নিয়েছেন অভিনয় জগৎকে বিদায় জানানোর, এমনকি আর থাকবেন না বাংলাদেশেও। অভিনয় ও দেশকে বিদায় জানিয়ে কোথায় যাচ্ছেন তিনি? কবে যাচ্ছেন? কেনই বা যাচ্ছেন? অভিনয় ছেড়ে পেশা হিসেবে কি বেছে নিচ্ছেন তিনি? এ সকল বিষয়ের বিস্তারিত জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। চলে যাব মূল কথায়। তার আগে আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি আজই প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। এতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপলোড করা মাত্র নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরুটা একদম শুরু থেকেই করা যাক। মিশা সওদাগর 1966 সালের 4 জানুয়ারি পুরান ঢাকার সাতরোজার আবুল হাসান রোডে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শহীদ হাসান হিসেবে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ওসমান গনি ও মায়ের নাম বিলকিস রাশিদা। 3 ভাই ও 2 বোনের মধ্যে মিশা চতুর্থতম। তার দাদার নাম জুম্মান সওদাগর, মিশার স্ত্রীর নাম মিতা। এই দম্পতির 2 ছেলে সন্তান রয়েছে, বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিস ও ছোট ছেলে ওয়াইস করণী। স্ত্রীর মিতা নামের মি এবং নিজের নামের শাহ একসঙ্গে করে নিজের নাম রাখেন মিশা। দাদার নামের থেকে সওদাগর উপাধি নিয়ে নিজের পুরা নামকরণ করেন মিশা সওদাগর। দাপুটে এই অভিনেতার আসল নাম শহীদ হাসান মিশা। এই অভিনেতা চলচ্চিত্রে কাজ শুরু করেন 1986 সালে। FDC আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত মিশা প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন 1990 সালে। এরপর অমর সঙ্গী ছবিতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন, কিন্তু কপাল মন্দ, দুটো ছবি মুখ থুবড়ে পড়ল। ঢাকাই ছবিতে নায়ক হিসেবে সফল হতে মেধার চেয়ে বেশি দরকার চকলেট বয় টাইপ চেহারা সুরত, তা তো নেই প্রতিভাবান এই শিল্পীর। তাহলে হতাশা। ধীরে ধীরে হতাশার অন্ধকার যখন তাকে গ্রাস করতে এগিয়ে আসছে, তখন আলোকবাতি হাতে পাশে দাঁড়ালেন সহকর্মীরা, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীরা। তারা তো এতদিনে বুঝে গেছেন মিশার কালো চামড়ার নিচে ছাইচাপা কি অমূল্য রতন লুকিয়ে রয়েছে। তারা নিশ্চয়ই জেনে গেছেন কি অমিত শক্তিমান এক অভিনেতার বীজ লুকিয়ে আছে মিশার ভেতরে। তারা পরামর্শ দিলেন মিশা নায়ক না হয়ে বরং খলনায়ক হোক, তাহলেই তার অভিনয় প্রতিভা প্রকাশ হবে পরিপূর্ণভাবে। কিন্তু খলনায়ক তো ঘৃণার পাত্র। উপমহাদেশের সিনেমা প্রেমীরা নায়ককে যেমন দেবতা জ্ঞানে ভালোবাসে, তেমনই খলনায়ককে ঘৃণা করে ইবলিসের মতো। মিশা দমে গেলেন, মন ভেঙে যাচ্ছে। অভিনয় করে ভালোবাসার বদলে দর্শকের ঘৃণা পাওয়ার চেয়ে দুঃখের ব্যাপার কি হতে পারে? মিশা ভাবেন তবে কি অভিনয় ছেড়ে দেবেন? কিন্তু অভিনয় ছেড়ে তিনি কেমন করে থাকবেন? অধিকতর বিষণ্ণতায় ডুবে যেতে যেতে তিনি ভাবনায় ডুবে যান আবার। কথা বলেন নিজের সাথে নিজে, মিশা ভাবলেন তিনি আসলে কি চান, নায়ক হতে নাকি অভিনেতা? তার ভালোবাসা আসলে কিসের জন্য, খ্যাতি নাকি অভিনয়? নিজের কানে বুক পেতে মিশা শুনলেন পরাণের গহীনে উত্তর বাচ্ছে অভিনয়। না, খ্যাতি নয়, অর্থ প্রতিপত্তি যশ নয়, নয় নায়কের পাগল পাগল ফ্যান ফলোয়ারের লোভ নয়, একটাই চাওয়া তার, তিনি যেন অভিনয়ের হয়ে যান আর অভিনয় হয়ে যায় তার। মিশা হাফ ছেড়ে বাঁচলেন, যেন বুকের ওপর থেকে ঠেলে ফেলে দিলেন কৈলাস পর্বতসম পাথর। তিনি ফিরে দাঁড়ালেন, নতুন করে ঘুরে দাঁড়ালেন, আর খলনায়কের ভূমিকায় মাত করে দিলেন। তমিজউদ্দিন রিজভী পরিচালিত আশা ভালোবাসা ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করলেন মিশা। আউটডোর শুটিংয়ে তার অভিনয় দেখে মুগ্ধ সেটের সকলেই। খবর ছড়িয়ে পড়ল বাতাসের বেগে, আসছেন, ঝড় হয়ে আসছেন এক শক্তিমান খল অভিনেতা। ফলে যা হবার তাই হলো। একসময় কাজের জন্য তীর্থের কাকের মতো বসে থাকা মিশা শুটিং শেষ করে ঢাকায় ফিরে আসতে না আসতেই প্রযোজক পরিচালকের ভিড় জমে গেল বাসার সামনে, আর মিশা একে একে 7টি ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনেতা হিসেবে চুক্তিবদ্ধ হয়ে গেলেন। আজ এতদিন পরে একথা প্রমাণিত যে পর্দায় তার অভিনয় দেখে মানুষের মনে ঘৃণার উদ্রেক হয়, দর্শক ভয় পায় তাকে দেখে, তার সংলাপ শুনে আতঙ্কিত হয়, কিন্তু সিনেমা শেষে শ্রদ্ধায় মাথা না নুইয়ে পারে না। দর্শক ভেবে পান না একজন মানুষ কতটা মন প্রাণ সোপে অভিনয় করলে নিছক অভিনয় দিয়ে একটা খারাপ চরিত্রকে এমন জীবন্ত করে ফুটিয়ে তুলতে পারেন। এটা নিছক প্রতিভার ব্যাপার নয়, এ বড় সাধনার ব্যাপার। মিশা সেই সাধনায় সপেছেন জীবন। তার কাছে অভিনয় নিছক কাজ নয় শুধু ভালোবাসা, তার কাছে অভিনয় মানে ধ্যানমগ্ন এক আরাধনা। সেই আরাধনায় মগ্ন মিশা সওদাগর ইতিমধ্যে অভিনয় করেছেন 9 শতাধিক চলচ্চিত্রে। দেশের সীমানা ছাড়িয়ে ভারতসহ পৃথিবীর সকল দেশের বাংলা ভাষাভাষী দর্শকদের কাছেই তিনি শ্রদ্ধাভাজন শক্তিমান এক অভিনেতা। কিন্তু বাংলা চলচ্চিত্রে সফলতম অভিনেতা হওয়ার পরেও সাদামাটা এই মানুষটা কিন্তু মনে করেন কিছুই করা হয়নি জীবনে। নিজেকে ক্ষীণকায় এক অভিনেতার বেশি ভাবতে পারেন না এখনও। বলেন,
আসলেই যদি শক্তিমান অভিনেতা হতাম তাহলে আমাদের চলচ্চিত্রের এই করুণ সময় নিজ চোখে দেখতে হতো না। সাধারণ বাঙালি পরিবারে জন্ম নেয়া মিশাকে ছোটবেলায় তার মা শিখিয়েছিলেন টাকা পয়সার চেয়ে জীবনে সম্মানটা গুরুত্বপূর্ণ। সম্মান আসে সততা, পরিশ্রম, চারিত্রিক মাধুর্য আর মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে, আর অহংকার, নিচতা ও দম্ভে আসে অসম্মান। ছোটবেলার এই শিক্ষা আজও মনে রেখেছেন মিশা সওদাগর। পর্দার তুখর অভিনেতা, চলচ্চিত্রের বিগ স্টার হয়েও ব্যক্তিজীবনে তিনি রয়ে গেছেন আজও সেই ছোটবেলার শহীদ হাসান। এটা খুব ছোট বিষয় নয়, খুব বড় মানুষ না হলে এইভাবে সহজ মানুষ হওয়া যায় না, এভাবে শিকড় মনে থাকে না। তবে হতাশাকে তিনি ঘৃণা করেন, আশাবাদকে ভাবেন পূর্ণ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করা মিশা তাই বিশ্বাস করেন বাংলা চলচ্চিত্র একদিন পৃথিবীর বুকে স্বমহিমায় আসন করে নেবে। এই স্বপ্ন দেখার ক্ষমতা আর আশার প্রদীপ জেলে রাখার ইতিবাচক মানসিকতা মিশার সাফল্যের অন্যতম কারণ। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তুখর অভিনেতার জীবনের দিকে ফিরে তাকালে আমরা তার সাফল্যের তিনটি কারণ দেখতে পাই: কাজের প্রতি ভালোবাসা ও একাগ্রতা, সততা আর নিয়মানুবর্তিতা। শিকড় ও শিক্ষা মনে রাখা সহজ মানুষটির জীবনে তাই ধরা দিয়েছে সহজ শান্তি। চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন, সদালাপী, অমায়িক, ধর্মপরায়ণ, বন্ধুপ্রিয় লোকটির সুখের সংসার টইটুম্বুর করে রাখে স্ত্রী আর দুই ছেলে মেয়ের ভালোবাসা। সেই ভালোবাসা তার আবেগ জিগিয়ে রাখে, তাকে ছেলে মানুষ করে রাখে আর অনুপ্রাণিত করে পর্দায় অভিনয়ের মাধ্যমে নষ্ট মানুষগুলোর মুখোশ সমাজের সামনে তুলে ধরতে। একদিন পৃথিবীর সব কালো কুৎসিত চরিত্রগুলো অপার্থিব পবিত্র আলোয় পাল্টে যাবে ম্যাজিকের মতো। সেই দিন হানাহানি, বিদ্বেষ, লোভ আর জিঘাংসা ভুলে মানুষ একসাথে গাইবে প্রেমের গান। হঠাৎই নামবে বৃষ্টি, তুমুল বৃষ্টিতে ভিজতে ভিজতে চায়ের কাপে ঠোঁট রেখে মিশা মানবতা ও গাঢ় প্রেমে পূর্ণ তার স্বপ্নের পৃথিবীটা দেখবেন। এমন স্বপ্নবাজ সহজ মানুষ মিশা সওদাগর ওরফে শহীদ হাসানের সম্প্রতি ঘোষণা দিয়েছেন অভিনয় জগৎকে বিদায় জানানোর। এ ব্যাপারে মিশা বলেন, টানা কাজ করে হাঁপিয়ে উঠেছি, বলতে গেলে জীবনের পুরো সময়টা চলচ্চিত্রেই দিলাম, ভালোবাসাও পেয়েছি মানুষের, এবার একটু অবসর দরকার, জীবনের বাকি সময়টুকু আমি আল্লাহর ইবাদত করে কাটাতে চাই। হাতে যেসব ছবি আছে সেগুলো শেষ করে আগামী বছরই অভিনয়কে বিদায় জানাবেন তিনি। স্থায়ীভাবে আমেরিকায় বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন, যেখানেই থাকুন ভালো থাকুন এটাই কামনা তার ভক্তদের। প্রিয় ভিউয়ার্স, অভিনেতা মিশা সওদাগরের থেকে ব্যক্তি মিশাকে নিয়েই লোকের জানার বেশি আগ্রহ। আপনার দৃষ্টিতে একজন মানুষ হিসেবে তিনি কতটা ভালো, একশতে কত মার্ক দেবেন তাকে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন এ নিয়ে আপনার মার্ক ও মন্তব্য। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। জনপ্রিয় তারকাদের জীবনের কথা সহ আরও এমন নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।